নুরুল ইসলাম, পিতা মৃত্যু হোসেন আলী, গ্রাম করোয়া, পোস্ট অফিস করোয়া, থানা শিরবর্দি, জেলা শেরপুর, ক্লাস সিক্স পর্যন্ত পড়ছি। বঙ্গবন্ধু শেখ মুজিবর ঘোষণা দিল, যার যা কাছে যা কিছু আছে নিয়ে আমি যদি না থাকতে পারি তাহলে তোমরা আমাদের কাজ চালাইয়ে যাও। এরপর তার স্বাধীনতার ঘোষণা দিল শিলবর্দি থানা। ওখানে আওয়ামী লীগের যে চেয়ারম্যান আছিল, আওয়ামী লীগের যে সদস্য আছিল, তারা আমাদের কলেজে জমা করে নাঠি দিয়ে খেলছে, নাঠি দিয়ে মারামারি শিখেছে, নাঠি দিয়ে মানে অনেক কিছু শিখছে। আমরা ভারতে চলে গেলাম, তোরা ট্রেনিং করছি, মনে করেন মুজাম্মেল, হাসমত, জুব্বার, লাল মিয়া, তারপর আরেক জুব্বার, তারপর মুস্তফা, সালাম, তারপরে হলো কমান্ড কমান্ডার রুহুল সাহ, শামসুল, জালাল, তারপরে হলো নূর ইসলাম আরড়া, তারপরে হলো দরবারে হলো হঙ্গর ঘোষ, তারপরে শিমল রানী শিমল, লুৎফর, কাহালিগড়ে লাল মিয়া, সিরাজ, তারপরে হলো অনেকেই। আচ্ছা, আমরা মানে 175 জন মানুষ মুক্তিযোদ্ধা। আমরা ওই আর্মি সুবেদার হাকিম সাহেব, মালিক সাহেব, আমরা মুজাহিদ একটা গ্রুপ আছিল, আমার কোম্পানি কমান্ডার আছে রুহুলামি সাহেব, এই তারে নিয়ে ওই কোম্পানির সাথে বিডিআর আর্মি ওদের সাথে মিলে আমরা অনেক জায়গায় যুদ্ধ করছি। ভারতে প্রকাশ্য থাকলাম 21 দিন, চেঙ্গাপাড়া থাকলাম 3 দিন, বারাঙ্গাপাড়া থাকলাম 7 দিন। এইভাবে আমরা 9 মাস পর্যন্ত ওই আসপলুজুব দিয়া পুল ভাঙছি, ব্রিজ ভাঙছি, তারপরে আলবদর রাজাকার মারছি, ধরছি, আমাদের বাড়ির কাছে তেনাচোরা ব্রিজ ভাঙছি, কর্ণজোড়া আসতেশন ওই ইয়ের খালটা ওখানে ব্রিজ ভাঙছি, ঝগড়াচরের ফুলপুর ঝগড়াচরের ব্রিজ ভাঙছি, তারপর কুড়িকানে ব্রিজ ভাঙছি। এই কুড়িকানে ব্রিজ ভাঙতে আমাদের একটা মুক্তিযোদ্ধা ইন্তেকাল হয়েছে, মরছে, তার নাম বুলবুল। তার ওই সেই পোল এটা যে পোলটা ভাঙছে, ওই পোলটা এই সরকারে মেরামত করছে এই রাস্তায়, সেই আমরা নাম রেখে দিয়েছি বুলবুল রুট। তারপর আমরা মনে করেন বিভিন্ন জায়গায় অপারেশন করছি, এত হিসাব দেওয়া যাবো না, টাঙ্গাইল পর্যন্ত করছি, ময়মনসিংহ করছি, জামালপুর করছি, শেরপুর করছি, নস্টিকে করছি, যেখানে যেখানে দরকার ওখানে ভারতের শামসিং বাহাজি আছিল, তারপরে ক্যাপ্টেন আছিল, তারপরে এত নাম মনে নাই। আমাদের স্বাধীনতা আমরা যার নাগে যুদ্ধ করছি, যে ফ্লেকের নাগে যুদ্ধ করছি আমরা পাইছি, আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই।